সুস্মিতা দাস বয়স ২৫ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের চাঁদমারি এলাকায় আর পাঁচজনের মতো তিনিও স্বপ্ন দেখতেন একটি সরকারি চাকরির কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল চাকরির পরীক্ষা দিতে গিয়ে প্রাণ দিতে হলো তাকে ৩১ মার্চ ২০১৩ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষা কেন্দ্রমুখী অ্যাডমিট কার্ড বিভ্রান্তি পরীক্ষা কেন্দ্র বিভ্রান্ত ছিলই কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় পরীক্ষার দিনে পরিবহন ব্যবস্থায় চূড়ান্ত অব্যবস্থা জানা গেছে রিতার পরীক্ষা কেন্দ্র ছিল লক্ষ্মীকান্তপুরে সোনারপুর স্টেশন থেকে ভিড়ে ঠাসা ট্রেনে কোনো ক্রমে ওঠেন রিতা প্রত্যক্ষদর্শীদের দাবি বারুইপুর থেকে শাসন স্টেশনের মাঝে ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে পড়ে যান তিনি মাথায় গুরুতর চোট পান তিনি এসএসকেএম এর এনসিবি ওয়ার্ডে ভর্তি করা হয় রিতাকে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় সিসিইউতে সেখানে ২৫ দিন ধরে চলে রিতার জীবনযুদ্ধ কিন্তু বৃহস্পতিবার সকালে থেমে গেল রিতার লড়াই পরিজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রিতার মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এখানে সিসিইউতে ছিল কিন্তু সিসিইউতে ডাক্তার এবং সিস্টার তেমনভাবে ট্রিটমেন্ট করেনি নেগলিজেন্সি একটা ভাব ছিল মানে আমরা দেখে এখানে অনেকদিন ধরে দেখলাম মানে পেশেন্টের ওষুধ এই পেশেন্টের ওষুধ আরেকজন পেশেন্টের কাছে যাচ্ছে এইভাবে হচ্ছে সিস্টার কি করবে নিজে বুঝতে পারছি না ডাক্তার সারাদিনে পাওয়া যায় কিনা সন্দেহ আছে দু তিন দিন অন্তর একদিন ভিজিটে আসেন আমাদের তরফ থেকে কোনো গাফিলতি কেন ওকে এক্সট্রিম কেয়ার নেওয়া হয়েছে ক্রিটিক্যাল কেয়ারে ছিল মেডিকেল বোর্ড ইত্যাদি যা করার সব কিছু করা হয়েছে নিয়ম মাফিক সব কিছু যা প্রয়োজন সবই করা হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা দিতে গিয়ে ট্রেন থেকে পড়ে আহত হন বেশ কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন উঠে সরকারের ভূমিকা নিয়ে কিন্তু রিতার মৃত্যু থেকেও কি শিক্ষা নেবে না প্রশাসন আগামী দিনে এই ধরনের পরীক্ষার ব্যবস্থাপনায় কি নেওয়া হবে না বাড়তি সতর্কতা নিমাই পান্ডার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা